প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষাবাদে ব্যাপক সাড়া ফেলেছেন নরসিংদীর মমতাজউদ্দিন নামে এক কৃষক। সফলতা পাওয়ায় তার রঙিন ফুলকপির বাগান দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ। এদিকে আকারে বড় ও দাম বেশি হওয়ায় অনেকেই আগ্রহী হচ্ছেন এ ফুলকপি চাষে। নরসিংদী থেকে নূরে আলম রনির পাঠানো তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামান্না রিপোর্ট। হলুদ আর বেগুনি রঙের বাহারি ফুলকপি প্রথমবারের মতো চাষ করে সফলতা পেয়েছেন নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুর গ্রামের কৃষক মমতাজউদ্দিন। স্থানীয় কৃষি অফিসের সহযোগিতায় প্রথমেই 5% জমিতে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন এই কৃষক। চারা রোপণের 3 মাসের মধ্যেই ভালো ফলনও পান তিনি। সাদা রঙের ফুলকপির চেয়ে রঙিন ফুলকপির চাহিদা থাকায় খুব দ্রুতই সফলতা পান কৃষক মমতাজ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। আমি নিজে এই প্রথম করলাম, করার পরে দেখলাম যে না ইনশাআল্লাহ এই ফসল ভালো। এত আরও আমরা যে কিছু গ্রাহক আমাদের কাছে আইয়ে এই কপি বেচতাম বিক্রি করতাম, যদি দাম ভালো হয় তাহলে সামনে আমি আরও বাড়াই করবো আর কি। এদিকে আকারে বড় এসব রঙিন ফুলকপি বাজারে 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে, তাই লাভজনক হওয়ায় অনেকেই আগ্রহী হচ্ছেন চাষাবাদে। দেখতে আকর্ষণীয় এসব ফুলকপির বাগান দেখতেও ভিড় করছেন উৎসুক মানুষ। আমরা বেশি মনে করছি না যে এটা ভালো হবে, কিন্তু আমরা দৃষ্টিকে দেখলাম যে এখন ফলন খুব ভালো হয়েছে। আগামী বছর আমরা নিয়ত আমরা কপি আমরা লাগামো। লাল কপি দেখতে অনেক সুন্দর, বাজারের চাহিদা অনেক বেশি, ইনশাল্লাহ আগামীতে আমরা এই কপিটা চাষ করব। আপনার লাইফরা অনেক লোক আসে ক্ষেত দেখে বলে যে এই ক্ষেতটা কেমন কোন লোকে করছে, কেমন কৃষক কেডা এটা যাচাই করে মানে এই কপিটা আমরা করতাম চাই। রঙিন ফুলকপির চাষাবাদে কৃষকদের মাঠ পর্যায়ে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদেরকে প্রদর্শনী দিতে পারব। সেক্ষেত্রে আমরা যদি প্রদর্শনী আকারে রঙিন ফুলকপির আবাদ দেখাতে পারি কৃষকদেরকে, তখন তারা আরও উদ্বুদ্ধ হবে। আমার এই চাষি যখন আগ্রহ ফিল করছে, ওনাকে যখন এটা দিয়ে করাইলাম, এখন অন্যান্য চাষিরা এটাকে দেখার জন্য জমিতে আসতেছে, এবং শুধু এই এলাকার না অন্য এলাকার লোক আসতেছে, এবং আশেপাশের চাষিরা এখন আগ্রহ ফিল করতেছে যে এটা আগামীতে আমরা এর রঙিন ফুলকপিটা করব। আগামীতেও বড় আকারে পুষ্টিগুণ সমৃদ্ধ এসব হলুদ ও বেগুনি রঙের ফুলকপির আবাদ করতে চান এই কৃষক। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি।